অবশেষে ধরা পড়ল হুগলির ত্রাস টোটন বিশ্বাস। প্রসঙ্গত, চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা টোটন বিশ্বাস জেলার কুখ্যাত সমাজ বিরোধীদের মধ্যে অন্যতম। যৌবনের বহু সময় শ্রীগড়ে কাটিয়েছেন টোটন। বছর দুয়েক আগেও সংশোধনাগারে ছিল সে। পুলিশের অভিযোগ, মুক্তি মেলার পর থেকে আবারও নিজের কালো সাম্রাজ্য চালাচ্ছিল টোটন। খুন, ডাকাতি, তোলাবাজি সব কিছুতেই পারদর্শী ছিল সে। অভিযোগ, চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় টোটন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল। তাই জিটি রোড থেকে রবীন্দ্রনগরে অচেনা ব্যক্তি ঢুকলেই টোটন এন্ড কোম্পানির কর্মচারীদের জেরার মুখে পড়তে হতো। পছন্দ না হলেই মাথায় আগ্নেয়াস্ত্রের স্পর্শ পাওয়া থেকে রক্ষে নেই। বেশিরভাগ যেটা করে এক্সটর্শন করে, তোলা তোলে, তোলাবাজি করে, লোককে ভয় দেখায়, নানারকম কাজ করে। অনেকগুলো মার্ডার কেসে আগে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়ে লাস্ট দেড় বছর আগে বেরিয়েছে। বেরোনোর পর থেকে বিভিন্ন লোককে ভয় দেখানো, চমকানো, কন্ট্রাক্টরি কাজ করা, নানারকম মানে যেগুলো অসামাজিক কাজ সেগুলোর সঙ্গে যুক্ত ছিল। 13 এবং 14 রাত্রিবেলা, জুলাই মাসের 13-14 রাত্রিবেলা, আমাদের ডিসিপি কান্নান সাহেব, এসিপি জসপ্রীত সাহেব এবং থানার এই বড়ো ছিল না, তারপরে আমাদের এসিপি ডিডি গোলাম সারোয়ার সাহেব, এরা সবাই রেড করতে গেছিলো। ওখানে রেড করতে গেলে তখন পুলিশের উপরে ফায়ার করে, প্রায় 30-40 রাউন্ড ফায়ার করে। তারপর থেকে আমরা দেখলাম যে এটা খুব বড় ডন হয়েছে, এর উপরে আমরাও চ্যালেঞ্জ হিসাবে নিই। তারপর থেকে ওকে আমরা চেস করছিলাম, তাড়া করছিলাম। গতকাল রাত্রিবেলা, মাঝরাতে আর কি, যে আমাদের যে এগ্রিকালচারাল ফার্ম আছে, এগ্রিকালচারাল ফার্মে এরা একটা অ্যাসেম্বল করছিলো কোনো একটা ক্রাইম করার জন্য। তো সেটা খবর পায় থানা থেকে, থানার বড়ো খবর পেয়ে আমাদের জানায় এসিপি সাহেব, ডিসিপি সাহেব, এসিপি ডিডি সাহেব সবাই মিলে গিয়ে রেড করে। রেড করলে পালিয়ে যায়, কিন্তু তিনটে লোককে ওনার ধরা পড়েছে। একটা হচ্ছে টোটন বিশ্বাস, যে মেন ডন, ওকে আমার টার্গেট ছিল, ধরা পড়েছে। প্রবীর মণ্ডল বলে একজন ধরা পড়েছে, ওর অ্যাসোসিয়েট, আরেকজন হচ্ছে কিশোর বিশ্বাস, এই তিনজন ধরা পড়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ 36 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে মোট 7টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কমিশনার হুমায়ুন কবির বলেন, রবিবার চুঁচুড়ার বিশেষ আদালতে তিনজনকে তুলে পুলিশ হেফাজত চাওয়া হবে, তাদের জিজ্ঞাসাবাদ করে আরও ধারা রুজু হতে পারে।